ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ছিলেন উটচোর, ডাকাতিও করেছেন, তারপর ভাগ্যের খেলায় হয়ে যান মিলিটারি জেনারেল, নেতৃত্ব দেন ফর্মিডেবল এক প্যারামিলিটারি ফোর্স। এটি সুদানের আরএসএফ কমান্ডার জেনারেল হেমেত্তির গল্প। ঠিক গল্প নয়, এটি তার সত্যিকার জীবন কাহিনী। এই ভিডিওতে সুদানি ওয়ারলর্ড দাগালোর জেনারেল হয়ে ওঠার ইন্টারেস্টিং কাহিনী দেখাবো আপনাদের। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। কাগজে নাম মোহাম্মদ হামদান দাগালো, ডাকনাম হেমেত্তি। জন্ম ১৯৭৩ থেকে ১৯৭৫ মাঝে, পড়াশোনা বড়জোর ক্লাস থ্রি পর্যন্ত। সুদানের দারফুর অঞ্চলের মেহরিয়া গোত্রের অধীনস্থ আওলাদ মানসুর উপগোত্রের সদস্য তিনি। জীবিকার জন্য অল্প বয়সে যোগ দেন উট বেচা কেনায়। ক্যামেল ট্রেডিংয়ে আয় রোজগার কম দেখে ভিন্ন পথে হাঁটেন হেমেত্তি, শুরু করেন উট চুরি। আস্তে আস্তে তার চুরিবিদ্যা ডাকাতিতে রূপান্তরিত হয়। এরপর দাগালো একটি ডাকাত দল গঠন করেন। সশস্ত্র ডাকাত দল নিয়ে বড় বড় ডাকাতি শুরু করেন হেমেত্তি। হাইওয়ে বা বড় রাস্তাগুলোতে ঝুরিকে অ্যাটাক চালিয়ে মানুষের মূল্যবান সম্পদ ও অর্থ লুটে নিয়ে পালিয়ে যেতেন। এ ধরনের ডাকাতকে বলা হয় হাইওয়েম্যান। হামদান দাগালো একজন হাইওয়েম্যান ছিলেন। এরপর মিলেনিয়ামের শুরুতে তার ভাগ্য খুলে যায়, অল্প সময়ে হয়ে যান মিলিটারি জেনারেল। তখন অর্থাৎ ২০০১ সালের মাঝামাঝি সুদানের দক্ষিণ পশ্চিম অঞ্চল দারফুরে শুরু হয় বিচ্ছিন্নতাবাদ আন্দোলন। নন আরব সুদানিরা আলাদা দেশ গঠনের জন্য সশস্ত্র বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহ দমনের জন্য দারফুরে মিলিটারি ক্যাম্পেইন শুরু করেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল উমর আল বশির। আর হেমেত্তির ভাগ্য সেখানেই ছিলিক দেয়। দারফুরে আরব ও নন আরব সুদানি গোত্রসমূহের মাঝে রক্তক্ষয়ী সংঘাতের মূল কারণ সবুজ চারণভূমি ও পানির উৎসের নিয়ন্ত্রণ নিয়ে। খার্তুমের পলিটিক্যাল এলিটা নন আরব সুদানিদের এক্সক্লুসিভ হোর্ডিং রাইট না দেওয়ার পক্ষে সরব হয়। এ নিয়ে বিরোধ চলতে থাকে। ২০০৩ সালে জেবেল মাররা জেলায় বিদ্রোহীদের আক্রমণের পর প্রেসিডেন্ট উমর আল বশির দারফুরে ফুল স্কেল মিলিটারি ক্যাম্পেইন স্টার্ট করেন। রেগুলার আর্মির পাশাপাশি আর্ম ট্রাইবাল মিলিশিয়াগুলোকে লেলিয়ে দেওয়া হয়। অল্প সময়ের মাঝে সুদানি জেনারেলরা গোত্রীয় মিলিশিয়াগুলোকে একটা কমন ফরমেশনে নিয়ে আসেন। সেই বাহিনীকে বলা হয় জাঞ্জাউইদ মিলিশিয়া। দারফুরের নন আরব মানুষদের উপর এই জাঞ্জাউইদ বাহিনী নির্মম হতাযোগ চালিয়েছে। গ্রামের পর গ্রাম উজাড় করে দেয় তারা। ২০০৩ সালে মোহাম্মদ হামদান দাগালো জাঞ্জাউইদ মিলিশিয়ায় একটি ইউনিটের লিডার হিসেবে যোগ দেয়। একই বছর দক্ষিণ দারফুরে অবস্থিত সুদানি বর্ডার গার্ডের আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি, তরতর করে উঠে যান ক্ষমতার চূড়ায়। দারফুরে বিদ্রোহ দমনের কাজ ৯০% সম্পন্ন হবার পর জাঞ্জাউইদ মিলিশিয়াকে আস্তে আস্তে নিষ্ক্রিয় করা হচ্ছিল। এই প্ল্যান বাস্তবায়ন করছিল সুদান আর্ম ফোর্সেস, কিন্তু হামদান দাগালো বিভিন্ন কলকাঠি নেড়ে তা বন্ধ করেন। প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ম্যানেজ করে জাঞ্জাউইদ ফাইটারদের নিয়ে একটি প্যারামিলিটারি গঠনের রাজি করান। ২০১৩ সালের অগস্ট মাসে গঠন করা হয় র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ। দাগালো হন এর কমান্ডার। প্রেসিডেন্ট বশির হেমেতিকে ব্রিগেডিয়ার জেনারেল পদবীতে ভূষিত করেন। বেশিরভাগ আরএসএফ ফাইটারকে দারফুর থেকে খার্তুমের আশেপাশে নিয়ে আসা হয়। আরএসএফের কমান্ড হাতে নিয়েই হেমেত্তি নিজের অবস্থান সুসংহত করেন। আরএসএফ হয়ে যায় তার প্রাইভেট আর্মি। সুদানের রাজধানী খার্তুম এবং এর চারপাশে অন্তত ২ ডজন ব্যারাক নির্মাণ করে সে। এসব ব্যারাকে তার একান্ত অনুগত মিলিশিয়ারা অবস্থান নেয়। প্রেসিডেন্ট বশির ক্ষমতায় থাকাকালীন দাগালো নিষ্ক্রিয় ছিল। মিলিশিয়া বাহিনীর ক্ষমতা আর প্রেসিডেন্টের আশীর্বাদ নিয়ে সে সম্পদ অর্জন করতে থাকে। দারফুরের কয়েকটি স্বর্ণখনি, লাইভস্টক ও অবকাঠামো উন্নয়নের ব্যবসা বাগিয়ে নেন। এসবের পিছনে তার যে ভিন্ন উদ্দেশ্য আছে তা কেউ টের পায়নি। এর মাঝে প্রেসিডেন্ট উমর আল বশির সুদানের ইকোনমিক সিচুয়েশন উন্নত করার জন্য চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন, আর এই চাইনিজ ইনভলভমেন্টকে হুমকি হিসেবে নেয় পশ্চিমা দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, কারণ সুদান একসময় ব্রিটিশদের উপনিবেশ ছিল। সুদানের সম্পদ শুধু তারাই লুট করতে চায়।
আর এজন্য সৌদি সাহায্যে বশিরকে উৎখাত করার প্রজেক্ট নিয়ে মাঠে নামে সিআইএ, মোসাদ, MI6 গ্যাং। সৌদিও রাজি হয় ইয়েমেন ইস্যুতে। অবশেষে লোক দেখানো গণ আন্দোলনের নামে প্রেসিডেন্ট বশিরকে ক্ষমতাচ্যুত করা হয়। তখন এই হেমেতি সিআইএর অ্যানার্কিক পাণ্ডা হিসেবে পোল্টি মারে। অবথানের পর যে দুজন ব্যক্তি সুদানের ক্ষমতার কেন্দ্রে ছিলেন তার এই একজন এই হেমেতি, আরেকজন সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাতা আল বুরহান। ক্ষমতা পেয়ে আরএসএফের আকার বাড়াতে থাকেন দাগালো। 17,000-এর জাঞ্জাবিদকে 1,27,000-এর বাহিনীতে কনভার্ট করেন তিনি। অ্যাসল্ট রাইফেল, হেভি মেশিন গান, কিছু অ্যান্টি এয়ারক্রাফট গান, ল্যান্ডমাইন, RPG-7 সহ হালকা ও মিডিয়াম ভারী অস্ত্রে সজ্জিত করা হয় আরএসএফকে। একই সময় আর্মির মতো হেভি ওয়েপন্স কালেক্ট করার চেষ্টা করেন দাগালো। ব্যাপারটি খার্তুমের আর্মি হেডকোয়ার্টারে অ্যালার্ম বাজিয়ে দেয়। দাগালুর হেভি ওয়েপন্স ক্রয়ের চেষ্টা ব্লক করে দেয় মিশর। অন্য কোনো দিক দিয়ে এমন অস্ত্র সংগ্রহের চান্স না থাকায় আটকে যায় দাগালো। মোহাম্মদ হামদান দাগালো উরফে হেমেতি বর্তমানে সুদানের হিটম্যান। যদিও আপনারা নিউজে দেখছেন যে রাশিয়ান ওয়াগনার হেমেতিকে ব্যাকআপ দিচ্ছে, তথাপি রিয়ালিটি হল পানির গভীরে বশির ছিপ মোসাদের হাতে। ওমর আল বশিরের বিরুদ্ধে কু করার সময় ইসরায়েল হেমেতি ও বুরহান দুজনকে সাপোর্ট দিয়েছে। এরপর বুরহান পশ্চিমা স্বার্থ রক্ষা ও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে অনীহা প্রকাশ করলে সিভিলিয়ান কুকারীদের লেলিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে। তবে তারা বুরহানকে উৎখাতে ব্যর্থ হয়। উপায়ন্তর না দেখে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যুদ্ধবাজ হেমেতিকে মাঠে নামিয়ে দেয়। অনেকেই কনফিউশনে পড়ে যাবেন যে আরএসএফ কিভাবে রাশিয়া ও আমেরিকা দুই পক্ষের সাপোর্টই পাচ্ছে। সিম্পল অ্যান্সার, লিবিয়ায় ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকার দালাল খালিফা হাফতার যেভাবে রাশিয়া ও পশ্চিমা দুনিয়া দুই পক্ষের সাপোর্টই পাচ্ছে, ঠিক সেভাবেই হেমেতিও দুই পক্ষের সাপোর্টে টিকে আছে। স্বার্থের কারণে যুক্তরাষ্ট্র লিবিয়া ও সুদানের রাশিয়ান মিলিটারির সাথে ঘষাঘষি করতেও দ্বিধা করছে না, কারণ জেনারেল বুরহান বা হেমেতি সুদানে একজনকে তাদের লাগবেই, আর এটাই পশ্চিমাদের মুনাফেকি। তবে সিআইএ মোসাদের আলটিমেট টার্গেট সুদানকে যুদ্ধের মাঝে আটকে রেখে আবারও ভেঙে ফেলা। এই মিশন তারা 1993 থেকে এক্সিকিউট করছে। সুদানি আর্ম ফোর্সেস ব্যাপারটি ধরতে পেরেই হেমেতির আরএসএফ মিলিশিয়াকে রেগুলার আর্মিতে যুক্ত করেনি। Thanks for watching this video. Stay alert, learn true history, stay safe. Love Bangladesh, long live Bangladesh.